সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশের পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। হিংসার আগুনে চলছে পদ্মার পাড়ের দেশ। বাংলাদেশের অশান্তির আজ পড়েছে বৈদেশিক বাণিজ্যেও। পেট্রাপোল সীমান্তে বাণিজ্য সহ পরিবহন ব্যবস্থাতেও এবার এর প্রভাব পড়ল। বলা যেতে পারে শনিবার থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে বন্ধ হয়ে গেল রপ্তানি বাণিজ্য। এই মুহূর্তে পেট্রাপোল স্থলবন্দরে প্রায় হাজার খানেক পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে, ফলে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন এক্সপোর্টাররা। সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের কথায় যেভাবে বাংলাদেশে গোলমাল হচ্ছে তাতে অনির্দিষ্ট কালের জন্য আমদানি রপ্তানি বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। বাণিজ্য বন্ধ হলে কোটি কোটি টাকার ক্ষতি হবে দুই দেশের ব্যবসায়ীদের। ল্যান্ড পোর্ট অফ ইন্ডিয়ার পেট্রাপোলের ম্যানেজার কমলেশ সাইনি শনিবার বলেছেন, বাংলাদেশ থেকে কিছু পণ্যবাহী ট্রাক এলেও এদিন সকাল থেকে কোনো ট্রাক ওপারে যায়নি, সেই অর্থে পেট্রাপোলের রপ্তানি বাণিজ্য বন্ধ বলা যেতে পারে। এই মুহূর্তে পেট্রাপোলে প্রায় 800 পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। আমাদের সাথে রয়েছেন পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী। বাংলাদেশের এই ঘটনার জেরে সীমান্ত বাণিজ্যের কি পরিস্থিতি এখন? গত বৃহস্পতিবার আমরা আমদানি রপ্তানি স্বাভাবিক পর্যায়ে ছিল, কিছু কম ছিল এবং প্যাসেঞ্জার মুভমেন্টও মোটামুটি ঠিকই ছিল। গত শুক্রবার অর্থাৎ গতকাল বন্ধ ছিল। আজকে সকাল থেকে কিছু আমাদের রপ্তানি গাড়ি ওরা নিয়েছে, তার পরবর্তীতেই কিছুক্ষণ পরে অর্থাৎ 10টা নাগাদ আমাদের রপ্তানিটা বন্ধ হয়ে যায়। বাংলাদেশে কি হয়, যখন কোনো যোগাযোগ করি আমরা তখন বাংলাদেশের কাউন্টার পার্ট যারা থাকে তাদের সুবিধা অসুবিধায় তাদের সঙ্গে যোগাযোগ করি। একটা পর্যায়ে কি হয়, আমরা তাদের পজিটিভ নেগেটিভ সব বুঝতে পারি। এই ক্ষেত্রে কি হয়েছে, এই প্রথম একটা আশ্চর্য জিনিস, সেটা হচ্ছে বেনাপোলে কোনো লিঙ্ক নেই। আমাদের রপ্তানিটা পুরো লিঙ্ক নির্ভর, অর্থাৎ কার পাস বাংলাদেশে যখন যাবে গাড়ি তার আগে অনলাইন প্রসেসে একটা কার পাস হবে। তো যেখানে লিঙ্ক নেই সেখানে তো কার পাস হবে না, আর কার পাসের অনুমতি না পেলে আমাদের রপ্তানি হবে না। বলে রাখা ভালো, গতকালের 80-90 গাড়ির কার পাস আগের দিনই করেছিল বৃহস্পতিবার, যেগুলো পেন্ডিং ছিল সেই পেন্ডিং গাড়ির 30-35 গাড়ি ঢুকেছিল মাত্র। তার পরবর্তীতেই আমরা সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলি, ইন্ডিয়ান সাইডে যারা দায়িত্বে আছে তারা বলছে এখন গাড়ি না ঢোকানো উচিত, বাংলাদেশে আমরা সরকারিভাবে কথা বলবো, তারা যদি সিগন্যাল দেয় তখন আপনারা রপ্তানি করবেন। বাংলাদেশে এই পরিস্থিতিতে এখনও রপ্তানি বন্ধ আছে। কখন মিটবে, কবে মিটবে, যতক্ষণ না সরকারিভাবে আধিকারিকদের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছি ততদিন আমাদের বসে থাকতে হবে। পেরিশেবল কিছু কমোডিটির ক্ষেত্রে যেহেতু হঠাৎ করে চলে এসেছে পচনশীল দ্রব্য, অন্যান্য পোর্টও বন্ধ হয়ে গেছে, পেরিশেবলের কিছুটা ছাড় বেনাপোল ওরা আপোষ আলোচনার মধ্য দিয়ে ওরা করছে এবং এটা ম্যানুয়াল প্রসেসে কার পাস করে তারা গাড়িগুলো নেবে। এই পর্যন্ত অবস্থা আছে। প্যাসেঞ্জার আজকে রিপোর্ট হচ্ছে খুবই তলানিতে, খুব কম মানুষ যাচ্ছে বা আসছে, অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি যে একটু উদ্বেগজনক সেটা এই আচরণ আদান প্রদান এক্সপোর্ট ইম্পোর্ট প্যাসেঞ্জার মুভমেন্টেরই বোঝা যাচ্ছে। তোমরা সরকারি আধিকারিকদের নির্দেশের অপেক্ষায় আছি যে পরিস্থিতি খারাপ হবে। আতঙ্ক একটা কাজ করছে যে বাংলাদেশে যে গাড়িগুলো আগের দিন গেছিল থার্সডে বৃহস্পতিবার, সেই গাড়িগুলো যেগুলো খালি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে সেখানে তারা নিরাপত্তাহীনতার মধ্যে আছে, এই পরিস্থিতিতে তারা কিভাবে থাকবে সে নিয়ে আমরা উদ্বেগে আছি। পাশাপাশি যে গাড়িগুলো আনলোড হয়নি বেনাপোল পোর্ট, 200-250 গাড়ির মতো হবে, সেগুলো ড্রাইভার চালক সেই পোর্টের মধ্যেই আছে, তো স্বাভাবিক কারণেই একটু উদ্বেগ আছে। আমরা এপাশের যারা আধিকারিক তাকে বিষয়টা জানিয়েছি, তারা ওপাশের কাউন্টার পার্ট যারা সরকারিভাবে আছে তাদের সঙ্গে কথা বলে আমরা চেষ্টা করছি এটাকে কিভাবে ওভারকাম করা যায়। অর্থাৎ কার্তিক বাবুর কথা থেকে বোঝা যাচ্ছে যে অনির্দিষ্ট কালের জন্য কিন্তু পেট্রাপোল সীমান্তের বাণিজ্য বন্ধ থাকবে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন অসংখ্য বাংলাদেশি বাসিন্দারা যারা ভারতে এসেছিলেন, দীর্ঘদিন এখানে ছিলেন এবং এখন বাড়ি ফেরার জন্য পেট্রাপোলের সীমান্তে দাঁড়িয়ে আছেন ফেরার জন্য। আমাদের সাথে রয়েছেন তারা, তাদের সাথে কথা বলবো। আপনার নাম? আপনি কোথা থেকে এসেছেন? ঢাকা থেকে, বাংলাদেশ। কতদিন এখানে ছিলেন? আমি 14 তারিখে এসেছি, আজকে যাচ্ছি। আমার প্ল্যান ছিল 3 দিনের জন্য আসার, বাট পরিস্থিতির জন্য আমি যেতে পারিনি এবং ওখানে মোটামুটি ভালোই ভেজাল হচ্ছে, কারণ পরিবারে কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। কি মনে হচ্ছে এখন পরিস্থিতি দেখে? পরিস্থিতি দেখে এখন তো খুবই খারাপ মনে হচ্ছে, তাই চেষ্টা করছিলাম যে আগে থেকে যাওয়ার জন্য, কিন্তু পরিস্থিতি এতটা পরিমাণ খারাপ ছিল, এখন কি অবস্থা আছে জানি না, কারণ পরিবার কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, চেষ্টা করছি যে তাড়াতাড়ি চলে যাওয়া, এখন বাকিটা সব আলাদা করে। কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? বেশ কিছুক্ষণ যাবত লাইনে দাঁড়িয়ে আছি। সংরক্ষণ বিরোধী যে আন্দোলন, এটা নিয়ে সাধারণ মানুষ হিসেবে কি ভাবছেন? এটা দুই পক্ষ মিলে মিউচুয়াল করাটাই বেটার, কারণ
আমাদের সাথে রয়েছেন আরো একজন বাংলাদেশের বাসিন্দা, ওনার সাথে কথা বলবো। নমস্কার, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি টঙ্গীতে থাকি, ঢাকা গাজীপুর টঙ্গীতে থাকি। আমি 3 দিনের জন্য কলকাতা আসছি, আমার বাবাকে ব্যাঙ্গালোর ট্রিটমেন্ট করাইছিলাম, তো 3 দিনের জন্য আইসা, তারপর আমি আটকা পড়ে গেছি, আমার মেডিসিন নেওয়ার অনেক ছিল, মেডিসিন নিয়েছি কিন্তু আমি আর আসতে পারিনি। আমার 3 দিনের জায়গায় 7 দিন হয়ে গেছে, তো আমার টাকাও ছিল না, আবার এখান দিয়ে কোনো যোগাযোগ করতে পারিনি, আমার বাবা অসুস্থ, জানতেও পারিনি কি অবস্থা, এখনো কি অবস্থা আছে তাও জানতে পারতেছি না, আর আমার থাকাটাও তো যাইতেছে, আমার টাকা শেষ। পরে একটা পর্যায়ে কি করবো, আমি রিস্ক নিয়ে আমি আসলাম, এখন এই যে বেনাপোল আসলাম, কি হয় আল্লাহ জানে, কিভাবে যাবো তাও জান বুঝতেছি না, আর আমার পকেটে টাকাও নেই, বিকাশে আনবো টাকা ওই টাকাটাও নেই, বুঝতে পারছেন এই অবস্থায় আছি, কারণ আল্লাহ জানে এর শেষ কোথায় বা কখন কি হয় কিভাবে যাই। এই যে সংরক্ষণ বিরোধী আন্দোলন হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? দেখেন, আমি যতটুকু বুঝি, আমরা মানে স্বাধীনতার সময় তো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে যুদ্ধ করেছে, কেউ মনে করেন পথ দেখাইছে, কেউ রান্না করে দিছে, কেউ প্রত্যেক জনের যোদ্ধা, প্রত্যেকটা জনের যোদ্ধা, কিন্তু আপনার 56% যদি আপনার রেখে দেয়, একটা কোটা কোটা 56% রেখে দেয়, তাহলে যারা কৃষক, কৃষকের সন্তান কৃষকই থাকবে, রিক্সাওয়ালার সন্তান রিক্সাওয়ালাই থাকবে, শ্রমিকরা শ্রমিকই থাকবে, তাহলে কেউ তো আর হচ্ছে না, ওই তাদের ওই আপনার 44% তো সব পাইতেছে, তাই না? হ্যাঁ, একটা ছিল, দেখেন আপনি আজকে 53-54 বছর পরে একটা মানুষ যদি 70-80 বছর হয়ে যায়, তার সন্তান পাইতেছে, নাতি পুতি পাবে, তাহলে তো আর আমাদের থাকা না থাকা সমান কথা, তাই না? আমরা তো তাহলে এই এ জাতি মনে করেন এই, তাহলে তো এটা বৈষম্য হইলো না, হইলো যার জন্য যুদ্ধ হয়েছে, স্বাধীন হয়েছে, এই 30 লক্ষ জীবন দিছে, তাহলে এটার কে যুদ্ধ হলো, কার জন্য যুদ্ধ হলো, তাই না? তাহলে তো আমরা কৃষকের সন্তান কৃষকই থাকবো, শ্রমিকের সন্তান শ্রমিকই থাকবো, তাই না? আমাদের তো পদোন্নতি হবে না, সুযোগ পাবো না। এই যে দেখেন, আমি আমার বাবা অসুস্থ, আল্লাহ মাফ করুক, আমি ওইখানে আমি কোনোভাবে যোগাযোগ করতে পারিনি, আমার বাবা তো মারাও যেতে পারতো, বা কি হয়েছে আমি তো কিছুই জানি না, মেডিসিনের জন্য আসছি, 3 দিনের জন্য আসছি, আমার মেডিসিন শেষ আমার বাবার, কিন্তু আমি কোনোভাবেই পৌঁছাইতে পারতেছি না, নিজে যেতে পারতেছি না, একটা পর্যায়ে এত কিছু রিস্ক, রাস্তাঘাট বন্ধ, তবু আসলাম কেন, আমার নিরুপায়, আমার টাকাও নাই, বিকাশে আনবো, কারোর সাথে যোগাযোগ করবো, সে উপায়টাও ছিল না। এখন সমাধান হিসেবে কি চাইছেন? সমাধান অবশ্যই, এটা যৌক্তিক দাবি, আপনার কোটা মেধাই হোক না কেন, মেধা হলে আমি শুনেন, আমাদের বাংলাদেশে আপনার ট্রিটমেন্ট করতে আসি কেন, আমাদের বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ, আপনি যদি কোটায় যদি সব দিয়ে দেন, তাহলে চিকিৎসা তো হবেই, এরকম চিকিৎসা তো হবেই, আপনার একটা টিউমার অপারেশন করতে গেলে মানুষ মারা যায়, কেন মারা যাইতেছে, এই কোটাই তো সব ই হইতেছে, আপনার যারা অশিক্ষিত তাদের যদি, যারা অযোগ্য তাদের যদি যোগ্য চিকিৎসা না দেন, তাহলে কিভাবে দেশটা এই চলবে, সব তো অযোগ্যরাই তো ঢুকে পড়বে, তাই না? কোটায় এই কোটা 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 কোটা, এই লাইন, এই উমুকের ভাই, এই ভাই, সে ভাই, আমার লোক, তার লোক, এরকম করতে দেশটা সব লোকের লোকান্তরিত হয়ে গেছে, আমরা সাধারণ জন কিছুই না, কি সুবিধা পাই? দেখেন, আমরা যে মৌলিক চাহিদা গুলো আমরা পাইতেছি, শিক্ষা ব্যবস্থা, তারপরে খাবার দাবার, আমরা যে সব মানে কোনো কিছুই তো ভালো নেই। দেখেন আপনাদের, আমরা এই কলকাতা আসি আর আমরা বাংলাদেশ, হ্যাঁ খুব একটা ডিস্টেন্স না কিন্তু, হ্যাঁ আমরা এই জায়গায় চিকিৎসা করতে আসতেছে, আমরা চিকিৎসার ব্যবস্থাটা সামান্য, আপনি একটা, আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের বাচ্চা হলো 3 বছর বয়স, তার ক্যান্সার হয়নি, ক্যান্সারের কেমো দিতে 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 তাকে ইন্ডিয়া আসলো, চেন্নাই আনলো, দেখা সে যে কোনো ক্যান্সার নাই, কেমো দিতে দিতে আমার 3 মাস পরে মারা গেছে, তাহলে বলেন চিকিৎসা ব্যবস্থাটা কি পরিমাণে কি হচ্ছে, দুর্নীতি প্রত্যেকটা খাতে খাতে বিকে গেছে, আপনি এত পরিমাণ মানে টাকা বিদেশে পাচার হয়েছে, যা মনে করেন বাংলাদেশে থাকলে অনেক কিছু হতো, আসলে কি সর্বোচ্চ জায়গা, যখন ওই যে বলে না যে সর্বঙ্গে ব্যথা, মন লাগাবো কোথায়, এরকম হচ্ছে। বাণিজ্যের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট মহল মনে করছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে অর্থনৈতিকভাবে বড়সড় ধাক্কা খাবে সীমান্ত বাণিজ্য। ক্যামেরায় পার্থ সারদি নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।